হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো কাতলা মাছের কালিয়া। সো দেখো এখানে আমি কি কি উপকরণ নিয়েছি। প্রথমেই দেখো, কাতলা মাছ নিয়েছি, আর কিছুটা টক দই আমি ফেটিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা নিয়েছি 5টা, আদা ও কাজু কিশমিশ নিয়েছি। এবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কাজু কিশমিশ ও লঙ্কাটাকে পেস্ট করে নিতে হবে। আর একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে কি, আমি কাজু কিশমিশটা কিন্তু আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম যাতে পেস্টটা খুব ভালো হয়। তাহলে সো চলো আমরা এটাকে পেস্ট করে নিই। সো দেখো বন্ধুরা, আমি এখানে আদা কাজু কিশমিশ ও লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার আমরা কাতলা মাছটাকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি কাতলা মাছটাকে মাখিয়ে নিয়েছি লবণ ও হলুদ দিয়ে। এবার আমরা মাছটাকে ভেজে নেব। দেখো আমি মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমার কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমরা চলে যাব রান্নায়। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর রসুন ও কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেব। তারপর এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। একটু করে নেড়ে দিয়ে অল্প কিছুটা লবণ দিলাম, আর একটু হলুদ দেব। আমি এখানে মশলাটাকে অল্প একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটাকে ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে হালকা একটু জল দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হালকা পরিমাণ জল দেব।
জলটা কিন্তু পরিমাণে কম দিতে হবে। আর ওই কাতলা মাছের কালিয়াটা একটু মাখা মাখা হয় এর জন্য। এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। সো দেখো বন্ধুরা, এখানে আমার জলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটা সরিয়ে এর মধ্যে জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এটাকে একটু নেড়ে দেব। আর এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমরা এটাকে ভালো করে নেড়ে দেব। দেখো বন্ধুরা, আমি কাতলা মাছের কালিয়াটা নামিয়ে নিয়েছি। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।